লাল হলুদের শহরে মোহনবাগানের নামে রাস্তা। শিলিগুড়িতে রবিবার মোহনবাগান অ্যাভিনিউয়ের পথ চলার শুরুর মধ্যে দিয়ে ঘটল এমনই অভিনব ঘটনা। শিলিগুড়ির মহানন্দা বীচ সংলগ্ন এয়ারভিউ মোড়, নিরঞ্জন ঘাটের দিকে যে রাস্তা ধরে যাওয়া যায় সূর্যসেন পার্ক পর্যন্ত, সেই রাস্তারই নতুন নাম হলো মোহনবাগান অ্যাভিনিউ। লাল হলুদের শহরে মোহনবাগান অ্যাভিনিউকে কেন্দ্র করে বেজায় উচ্ছ্বসিত সবুজ মেরুন সমর্থকেরা। গোটা শহরকে সবুজ মেরুনে সাজিয়ে তুলেছেন তারা। শিলিগুড়ি হিলকাট রোড থেকে মিছিল করে পৌঁছয় মোহনবাগান অ্যাভিনিউতে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের ভিড়। শিলিগুড়ি পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ, জেলা শাসক সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারও হাজির অনুষ্ঠানে। গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন মেয়র গৌতম দেব। শহরে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ইস্ট বেঙ্গলকে খানিক খোঁচা দিয়েই তিনি বলে গেলেন, যা প্রথম হয় সেটাই সকলে মনে রাখে। পশ্চিমবঙ্গের ইতিহাসে কোথাও কোনোদিন হয়নি, 135 বছর আমাদের ক্লাবের বয়স হতে চললো সামনের বছর, কেউ কোনোদিন ভাবেনি কলকাতার বাইরে আর কোথাও হবে। কিছু লিগাল প্রসিডিওর ছিল, সেগুলোকে অতিক্রম করে যে আজকে করা গেল, এটা একটা ঐতিহাসিক ব্যাপার, ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং এটা মোহনবাগান অ্যাভিনিউ নাম হচ্ছে। এবং আমি মনে করি শিলিগুড়ির অক্সিজেনের জায়গা একমাত্র এই রাস্তাটা হবে। মোহনবাগান থাকলে ইস্ট বেঙ্গল থাকবে না তা হয় নাকি, লাল হলুদ সমর্থকদেরও নিরাশ করেননি মেয়র গৌতম দেব, তাদের জন্যও দিলেন সুখবর। ইস্ট বেঙ্গল ক্লাবে বিষয়টি দেখাশোনা করে, তাদের কয়েকজন আমার কাছে এসেছিলেন, তারা এপ্রিলের 3rd-4th week-এ করতে চান। আমি বলেছি কোনো অসুবিধা নেই, তারা ডেটটা যদি চূড়ান্ত করে তাহলে ইস্ট বেঙ্গল লেনও হবে, এতে কোনো অসুবিধা নেই। এটা সমার্থক ইস্ট বেঙ্গল মোহনবাগান। মোহনবাগানের কিন্তু সিম্বল হচ্ছে পালতোলা নৌকা, তো এই স্টেজটা নদী আর পালতোলা নৌকা, এটা কিন্তু সিম্বলাইজ করছে, কোনো একটা জায়গায় কানেক্ট করছে। প্রথম আইএসএল জয়, অন্যদিকে নতুন রাস্তার নাম মোহনবাগান অ্যাভিনিউ। এ যেন সবুজ মেরুন শিবিরে ডাবল জয়ের মরশুম। সমর্থকদের কথায় মোহনবাগান অ্যাভিনিউ এক গোলে এগিয়েই রাখলো সবুজ মেরুন দলকে, স্কোর আপাতত 1-0। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের সঙ্গে নারায়ণ সিংহরায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।